সময় আল্লাহর কাছে দোয়া করি যে আমি ওর মৃত্যু আমি দেখতে পারবো না, আগে আমি মারা যাওয়ার পর আল্লাহ তুমি ওকে নিয়ে যাও, আগে আমাকে নিয়ে যাও, মানে আমার মেয়ে অসৎ না। সো আমার বাবা জিনিসটা পরে আমরা যখন বুঝাই বলছি সে মেনে নিছে। আত্মীয় স্বজনের কথায় যে বুড়া বেটা বিয়ে করছে, নানার বয়সে বিয়ে করছে, তখন আমার বাবা একটু জিনিসটা একটু মাইন্ডে নিছিল। তখন বিশেষ অনুরোধে স্বামী সাদাত রহমানের সাথে দেখা করার সুযোগ পেয়েছিলেন রুবায়েত ফাতেমা তনি। সাদাতের হাতে হাত রাখতেই সাদাত তার হাত ধরার জন্য চেষ্টা করেন, তার হাত কেঁপে ওঠে। সেই মুহূর্তের একটি ছবি তনি শেয়ার করেছেন সোশ্যাল মাধ্যমে। সে সময় কান্নায় ভেঙে পড়েন রুবায়েত ফাতেমা তনি। কে জানে এটাই হয়তো শেষবার হাতে হাত রাখা। সাদাত রহমানের ব্রেনের 90% ডেথ হয়ে গেছে, এমন অবস্থায় বেঁচে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। সব কিছু জেনেও আল্লাহর বিশেষ রহমতের আশায় অপেক্ষা করছেন রুবায়েত ফাতেমা তনি। আইসিইউ রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়ে আছেন রুবায়েত ফাতেমা তনি। তার খাওয়া নেই, ঘুম নেই, কখন আইসিইউ থেকে কল আসবে, কখন কি খবর আসবে, সবসময় আতঙ্কে থাকেন রুবায়েত ফাতেমা তনি। সে কারণে ঘুমাতেও পারেন না তিনি। এই বুঝি ডক্টর ফোন করে বলবেন উই আর সরি, ভালোবাসা বয়স মানে না, কিংবা ভালোবাসার কাছে টাকা পয়সাও হেরে যায়। 40 বছরের বড় স্বামীকে ভালোবেসে তাই প্রমাণ করে দিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। সেই সাথে স্বামীর চিকিৎসার জন্য নিজের অর্জিত অর্থ সম্পদ বিজনেস সব কিছুই বিসর্জন দিচ্ছেন রুবায়েত ফাতেমা তনি। এখন আরও অনেক বেশি টাকার দরকার, টাকা জোগাড় করতে দেশে আসার কথাও জানিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। তার কণ্ঠে হতাশার সুর, যে কোনো কিছুর বিনিময়ে হলেও স্বামীকে চান রুবায়েত ফাতেমা তনি। তার বুড়ো স্বামী তার প্রাণভোমরা, সবাই এতদিন কটাক্ষ করত তনি টাকার লোভে বৃদ্ধ সাদাতকে বিয়ে করেছেন। তবে তনি আজ সাদাতের অসুস্থতা যা যা করছেন তা কেউই করে না, ভালোবাসার শক্তি কতটা তনি তা দেখিয়ে দিয়েছেন। ভিউয়ার্স, আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন, আর এই বিষয়ে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন।